লি, জানিস কি, একবার রসগোল্লার জন্য পুরো যুদ্ধ হয়েছিল। সত্যি রসগোল্লার জন্য যুদ্ধ? কাহিনীটা কি ছিল? হ্যাঁ, রসগোল্লার জন্যই। কাহিনীটা ছিল এমনই যে একবার এক রাজা তার রান্নাঘরের রাঁধুনিকে আদেশ দিলেন, আজ এমন কিছু রান্না কর যা আগে কেউ খায়নি। তারপরে কি বানাইছিলেন? রাঁধুনি বানিয়ে ফেলল রসগোল্লা। বাহ, ভালোই তো হলো। এরপর কি হলো? এরপর রাজা খেয়ে খুব খুশি হলেন, কিন্তু পাশের রাজ্যের রাজার কানে পৌঁছে গেল খবর। তিনিও খেতে চাইলেন, কিন্তু আমাদের রাজা তার রাজ্যের বাইরে রসগোল্লা না দিতে অর্ডার দিলেন। আহা, তারপর তো যুদ্ধ হবেই নাকি? হ্যাঁ, তারপর দুই রাজ্যের মধ্যে রসগোল্লার জন্য এক বিশাল যুদ্ধ হলো। শেষে ঠিক হলো দুই রাজ্যের সীমানায় একটা রসগোল্লার দোকান খুলে দেওয়া হবে। হাহা, তাহলে রসগোল্লার মিষ্টি স্বাদ যুদ্ধ মিটল। হ্যাঁ, রসগোল্লা যে সত্যিই মিষ্টির ব্যাপার ছিল। তাইলে বলুন বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? লাইক কমেন্ট করে জানান, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।